বান্ধবীর বিয়েতে এসে দেখলাম তার হবু স্বামী আমার বর্তমান স্বামী। আমাকে পর্দার ফাঁকে দিয়ে দেখে রাতুল দাঁড়িয়ে গেল। আমিও রাতুলকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ড্রয়িং রুমে রাতুলের পাশে তার এক বন্ধু, যাকে আমি চিনি না, এবং অন্য পাশে কাজী সাহেব বসে আছেন। আমি রাতুলের দিকে তাকিয়ে আছি দেখে রাতুল আমাকে বলল, আপনি কি আমাকে কিছু বলবেন? কণ্ঠটা ভাঙা ভাঙা, রাতুলের কণ্ঠস্বর স্পষ্ট। তাহলে কি এটা রাতুল নয়? সম্ভবত আমার ভুল হচ্ছে, কারণ মানুষের চেহারা মানুষ থাকতে পারে। আমি বললাম, না এমনিতে আপনাকে দেখছি, কিছুক্ষণ পর তো আপনি আমার বান্ধবী স্বামী হবেন, আর আপনাদের এঙ্গেজমেন্টের সময় তো আমি আসতে পারিনি, তাই এখন একটু ভালো করেই দেখছি। নো প্রবলেম, এখানে এসে বসুন। না, আগে আমার বান্ধবীকে রেডি করি, তারপর ওকে নিয়ে এসে আপনার পাশে বসবো। এমন সময় আমার বান্ধবী চাঁদনির মা এসে আমার হাত থেকে লাগেজটা নিয়ে বলল, আসতে এতক্ষণ দেরি করলি কেন? আর একটু লেট হলে তো তোকে ছাড়াই কবুল বলে ফেলতে হতো। আসলে ছাত্র আন্দোলনের কারণে রাস্তায় গাড়ি ঘোড়া কম, তাই আসতে লেট হয়ে গেছে। যা, তাড়াতাড়ি ভেতরে গিয়ে নাস্তা পানি করে চাঁদনিকে রেডি। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি কোনো টেনশন করবেন না, বলেই আমি চাঁদনির রুমের দিকে আসলাম। যদিও বা চাচিকে টেনশন না করতে বললাম, কিন্তু আমি টেনশন করা শুরু করলাম। চাঁদনির রুমে গিয়ে চাঁদনির খোঁজ না করে ওয়ার্ড্রোবের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কখন এলি? এই তো একটু আগে। তুই যে আমার রুমে ঢুকলি, কোনো সারা শব্দ পেলাম না, তোকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছিস। আচ্ছা, তোর হবু স্বামীর নাম কি রাতুল? হ্যাঁ, কিন্তু তুই ওর নাম জানলি কিভাবে? আমার মাথা চক্কর দিয়ে উঠলো, যা ভেবেছিলাম তাই। আমি চুপ করে আছি দেখে চাঁদনি আবারও বলল, কিরে আফনান, হঠাৎ কোথায় হারিয়ে গেলি? না, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠেছে তো তাই। আমার হবু স্বামীর নাম শুনে তোর মাথা চক্কর দিল কেন? আর আমার হবু স্বামীর নাম রাতুল, সেটা তুই জানলি কিভাবে? তোকে তো বিয়ের কার্ড দেওয়া হয়নি। অবশ্য তোকে বিয়ের কার্ড দেওয়ার জন্য তোর বাসায় গিয়েছিলাম। তুই নাকি ইদানিং মাঝে মধ্যে কোথাও চাকরিতে চলে যাস, আসিস সপ্তাহ দুয়েক পরে। তুই যে নতুন চাকরি নিয়েছিস সেটাও তো আমাকে বলিসনি। তোকে আসলে বলার সময় পাইনি। এখানে একটা কথা বলে রাখি, আমার আর রাতুলের বিয়েটা কিন্তু পারিবারিকভাবে হয়নি। আমরা একজন আরেকজনকে পছন্দ করে কোর্ট ম্যারেজ করেছি। এর পেছনে একটা কারণ আছে। একে তো আমার মা বাবা কনজারভেটিভ মাইন্ডের, তার উপর রাতুল একবার নাকি তার বাবাকে আমার কথা বলেছিল। তার বাবা নাকি ডিরেক্ট বলেছিল, শোন রাতুল, তুই যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে এক্ষুনি মন থেকে মুছে ফেল, আমাদের বংশে কোনো লাভ ম্যারেজ নেই, যা হবে সব স্যাটেল ম্যারেজ। বাবা, মেয়েটা অত খারাপ না, বংশমর্যাদাও ভালো, তাছাড়া মেয়েটা এবার বিজনেস ম্যানেজমেন্টের উপরে MBA করছে। যতই বংশমর্যাদা ভালো হোক, যতই উচ্চবংশী এবং উচ্চমার্গীয় ব্যক্তির মেয়ে হোক, তোর দাদার আদেশ, প্রেম ভালোবাসার বিয়ে আমাদের বংশে মেনে নেবে না। সেদিন বাবার মুখের উপরে রাতুল আর কোনো কথা বলতে পারল না। বাবা চলে যাবার পর সে পকেট থেকে মোবাইলটা বের করে আমাকে ফোন করেছিল। আফনান, কাল সকাল 10টার দিকে ইফতি ফিজা হাটে আসো, জরুরি কথা আছে, বলে রাতুল কলটা কেটে দিয়েছিল। পরের দিন আমি ঠিক 10টায় ইফতি ফিজা হাটে যাই। আমি দেখলাম আমি যাওয়ার আরও অনেক আগেই রাতুল সেখানে এসে বসে আছে। আমি রাতুলকে দেখে বসতে বসতে বললাম, আজ সূর্য কোন দিকে উঠেছে? অনেকদিন যার জন্য আমাকে আগে থেকে এসে বসে থাকতে হয়, আজ দেখলাম সে আমার আগে এসে বসে আছে। রাতুল কোনো কথা না বলে চুপচাপ কি যেন ভাবছে। কি হলো, তোমার কি মন খারাপ? দেখো আফনান, তোমার কথা আমি বাবাকে বলেছিলাম, বাবা কিছুতেই তোমাকে মেনে নিতে চাচ্ছে না। রাতুলের মুখে এমন কথা শুনে আমার মনে নীল আকাশটা হঠাৎ একচিলতে মেঘে ঢেকে গেল, আমি একদম চুপ হয়ে গেলাম। রাতুল আবারও বলল, আমার বাবাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, ইভেন আমার ছোট দুলা ভাইকে দিয়েও বলেছি, কিন্তু কিছুতে বাবা রাজি হচ্ছে না। বাবার এক কথা, আমাদের বংশে লাভ ম্যারেজ নেই, স্যাটেল ম্যারেজ হবে। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমার বাবা যদি এক কথার মানুষ হয়, আমিও সেই বাবারই সন্তান, তোমাকে দেয়া কথা আমি রাখবো। তুমি কি তোমার বাবার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারবে? প্রেম করার সময় যেহেতু বাবার থেকে অনুমতি নিয়ে প্রেম করিনি, বিয়ে করার সময়ও বাবার অনুমতি নিয়ে করবো না, আমি এক্ষুনি তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবো, বলেই রাতুল আমার হাতটা ধরে ইফতি ফিজা হাট থেকে বের হয়ে গেল। তারপর আমাকে নিয়ে সোজা একটা কাজী অফিসে চলে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই রাতুল কাজী সাহেবকে বললেন, আমাদের বিয়ে পড়িয়ে দিন। এটা কি গরুর হাট? এসে মাত্র বললেন, আর দরদাম না করে গরু কিনে নিয়ে গেলেন? দেখুন কাজী সাহেব, হাতে সময় একদমই নেই, আমরা দুজনেই সাবালক, সুতরাং আমরা বিয়ে করতেই পারি। আমি তো বলিনি আপনারা বিয়ে করতে পারবেন না, কিন্তু বিয়ে করার যে কতগুলো নিয়ম আছে সেগুলো তো পালন করতে হবে। কি করতে হবে বলুন? দুজনের ন্যাশনাল আইডি কার্ড দেন, তারপর দুজনের পক্ষে দুজন দুজন চারজন সাক্ষী হাজির করুন। ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবো, বাট সাক্ষী দিতে পারবো না, সব কিছুর ব্যবস্থা আছে। তবে রাতুল বুঝতে পারলো কাজে কিছু টাকার কথা বলছে। রাতুল সাথে সাথেই পকেট থেকে কিছু 1000 নোট বের করে কাজীর হাতে গুঁজে দিলেন, আর কাজী একটা হাসি দিয়ে কাজ শুরু করলেন এবং আমাদের বিয়েটা পড়িয়ে দিলেন। সেদিন কাজী অফিস থেকে বের হয়ে রাতুলের সাথে হাঁটছিল।
গিয়েছিলাম। এর আগে অবশ্য কখনোই রাতুলের হাত ধরে হাঁটা হয়নি আমার, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে রাতুল আমার ব্যক্তিগত সম্পত্তি, যার উপর কারো কোনো অধিকার নেই। সেদিন আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর রাতুল আমাকে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে ফেলে, তারপর একটা রুমে ঢুকালো। দেখলাম ঘরটাতে আগে থেকে বাসর ঘর সাজানো ছিল। আমি অবাক হয়ে গেলাম, বুঝতে পারছিলাম সবকিছু রাতুল আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, যা আমি ঘুমনাক্ষরেও টের পাইনি। আমাকে অবাক হতে দেখে রাতুল বলল, এই ঘর থেকে শুরু হবে আমাদের নতুন দাম্পত্য জীবন, তার মানে সব তোমার পরিকল্পনা মাফিক হয়েছে, তা কিছুটা বলতে পারো, তবে বাসর ঘর সাজানোতে আমার কোনো ক্রেডিট নেই। সাবলেটের রুম নিয়া, তারপর রুমের ভেতরে বাসর ঘর সাজানো, সবকিছু করেছে আমার বন্ধু ইফতেকার। এই ইফতেকারকে আমি আগে থেকেই চিনতাম, কারণ আমাদের প্রেম যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই দেখেছি রাতুলের খুব কাছের বন্ধু এই ইফতেকার ভাই, মানুষ হিসেবেও তিনি চমৎকার। আমি বললাম, ইফতেকার ভাই কই? এই তো ভাবি আমি এখানেই, বলেই ইফতেকার ভাই বাথরুম থেকে বের হলো। আমাকে সারপ্রাইজ করার জন্য এতক্ষণ ধরে আপনি বাথরুমে বসেছিলেন, কি করব, রাতুল এক বাসার একটা রুম নিয়েছে, ভাগ্যিস একটা অ্যাটাচ বাথরুম ছিল, কি করব, বেকার থেকে স্বামী হয়েছে, এখনো কোনো চাকরি বাকরি পাইনি, বাপের টাকায় পকেট খরচ চলে, তাই ফ্ল্যাটের বাসা নিতে সাহস পাইনি, তবে দু এক মাসের মধ্যে চাকরিটা হয়ে গেলে ইয়া বড় একটা ফ্ল্যাট বাসা নিব, আর সেখানে আমার স্বপ্নের রানীকে নিয়ে সুখের সংসার বাঁধব। বলতে বলতেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো রাতুল, আমিও কেমন জানি তাকে বাধা দিতে পারলাম না। সেদিন থেকে আমি প্রতি মাসে 15 দিন ওই বাসায় গিয়ে থাকতাম, এই কথা না জানতো আমার বাড়ির লোক, না জানতো রাতুলের বাড়ির লোক, শুধু জানতো ইফতেকার ভাই। হয়তোবা আমার আর রাতুলের বিয়ের খবরটা ইফতেকার ভাই জানতো বলে তাকে এই বিয়েতে আনেনি। কথাগুলো যখন আমি চাঁদনির সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, ততক্ষণে চাঁদনির মা এসে আমাকে বলল, কি রে আফনান, তোকে কতক্ষণ ধরে কিছু হালকা নাস্তা খাওয়ার জন্য রাখছি, তুই এখানে ঠাই দাঁড়িয়ে কি ভাবছিস? আমিও কিছু বুঝতে পারছি না মা, রাতুলের নাম শোনার পর থেকে আফনান কেমন জানি মোমের পুতুলের মতো শক্ত হয়ে গেছে। কি রে আফনান, তুই কি রাতুলকে চিনিস? আমি তখন হাজার কষ্ট হওয়া সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যায়, বললাম, না চিনি না, আসলে হয়েছে কি, অনেক দূর হেঁটে হেঁটে এসেছি তো, তাই একটু ক্লান্ত হয়ে গেছি। চাঁদনির মা বলল, ঠিক আছে তাড়াতাড়ি ডাইনিং রুমে যা, আমি মুন্নিকে বলছি তোকে নাস্তা দিতে, বলেই চাঁদনির মা সেখান থেকে চলে গেল। চাঁদনিদের ডাইনিং টেবিলের রুমটা নিচতলায় কিচেন রুমের পাশে, তাই আমি যখন সিঁড়ি বেয়ে নিচের তলার দিকে যাচ্ছিলাম, কয়েক সিঁড়ি নামার পর দূর থেকে লক্ষ্য করলাম রাতুল আর ইফতেকার ভাই কথা বলছে। রাতুল বলল, আরে বেটা আমি কি জানতাম আফনান এখানে আসবে? ইফতেকার ভাই বলল, তুই কি কখনোই জানতি না চাঁদনি নামে আফনানের এক বান্ধবী আছে? বোকার মতো কথা বলিস না, জানলে কি আমি বাবার এক কথায় চাঁদনিকে বিয়ে করতে রাজি হতাম? এখন কি করবি, আফনার অবশ্য আমাকে চিনতে পারেনি, কি বলিস, একজন স্ত্রী তার স্বামীকে চিনবে না, এ কথা আমাকে বিশ্বাস করতে বলিস? আরে বেটা আমি আফনানকে দেখার সাথে সাথে হেরে গলার মতো কথা বলে ওর সাথে অভিনয় শুরু করেছি, ও মনে করেছে মানুষের চেহারায় মানুষ থাকতেই পারে, কণ্ঠ তো মিলছে না। ওরা যখন কথাগুলো বলছিল তখন আমি দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিলাম, ওরা কিন্তু আমাকে দেখেনি। আফনান আমার বাড়ির কাউকে চেনে না, ইভেন আমার বাবাকেও না, শুধু চেনে তোকে। এখন তুই যদি এখানে থাকিস তাহলে আফনানের হাতে আমি ধরা পড়ে যাব, প্লিজ দোস্ত তুই চলে যা। সে না হয় আমি গেলাম, কিন্তু কয়েকদিন পর আফনান সে বাসা আসলে তখন তুই কি করবি? আরে বেটা আগে বিয়েটা করে নি, যা হবার তা পরে দেখা যাবে। ঠিক আছে আমি যাচ্ছি, বলেই ইফতেকার ভাই চলে গেল। আমি বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি এই মুহূর্তে আমার কি করা উচিত, আমার জীবন নিয়ে কেন রাতুল চিনিমিনি খেললো, আমার জীবনের কোনো মূল্যই কি রাতুলের কাছে নেই, এভাবে কি চোখের সামনে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? একদিকে আমার খুব কাছের বান্ধবী চাঁদনি, অন্যদিকে আমার ভালোবাসার মানুষ রাতুল, আর কিছুক্ষণ পর আমি রাতুলের অর্ধেক অধিকার হারিয়ে ফেলবো, অথবা রাতুলকে সম্পূর্ণভাবে আমার বান্ধবী চাঁদনির হাতে ছেড়ে দিয়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। কথাগুলো যতই ভাবছি ততই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, এখন আমার ডিসিশন নেওয়া উচিত, কিছুই বুঝতে পারছিলাম না, মনকে এই বলে সান্ত্বনা দিলাম। কোনো এক লেখক বলেছিল, যা তোমার নয় তা কোনো না কোনো দিন হারিয়ে যাবে, আর যা তোমার সেটা হারিয়ে গেলেও আবার তোমার কাছে ফিরে আসবে। আমার মনে হচ্ছে রাতুল আমার নয়, তাই আজ হারিয়ে যাচ্ছে। এমন সময় বধূ এসে চাঁদনি এসে আমার পেছনে হাত রাখতে আমি চমকে উঠলাম, কিরে তোকে পুরো বিল্ডিং খুঁজে পাচ্ছি না, এদিকে রাতুলের বাবা চলে আসাতেই সবাই ড্রয়িং রুমে বিয়েটা পড়ানোর জন্য অপেক্ষা করে বসে আছে, আর আমি তোকে খুঁজে পাচ্ছি না বলেই ড্রয়িং রুমে যাচ্ছি না। চাঁদনিকে বধূ এসে খুব সুন্দর লাগছে, এই প্রথম তার শরীর থেকে আমি সতীনের গন্ধ পেলাম। এই মুহূর্তে কিছুই করা ঠিক হবে না, আগে বিয়েটা হয়ে যাক, কোনো এক সময় সুযোগ করে বেঈমান মানুষটার কাছে জীবন নিয়ে ছিনিমিনি খেলার কৈফিয়ত চাইবো। তারপর আমি চাঁদনির সাথে সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসলাম, যেখানে অপেক্ষা করে আছে রাতুল সহ সবাই। এই প্রথম আমি আমার শ্বশুর মানে রাতুলের বাবাকে দেখলাম, যে মানুষটার সম্মতি দিলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো। মানুষটাকে দেখে এক প্রকার রাগ আর খোদ মনের ভেতরে বাসা বাড়তে লাগলো, অন্যদিকে রাতুলের দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করছিল না। আবার কিছুক্ষণ আগেও যে
মানুষটাকে আমার জীবন মনে করেছিলাম এখন সে মানুষটাকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছে। অথচ সেই রাতুল আমাকে বিয়েতে উপস্থিত দেখে নাচনার ভান করে শুরু থেকে অভিনয় করে যাচ্ছে, এদিকে কাজে বিয়ে পড়াতে যা যা দরকার সব কিছু সম্পূর্ণ করে এবং যা যা বলা দরকার তা সব কিছু বলে বলল, এই বিয়েতে রাজি থাকলে বলো মা কবুল? চাঁদনি চুপ করে আছে। কাজী বলল, কি হলো মা? বলো আলহামদুলিল্লাহ কবুল। চাঁদনি এবার আমার দিকে তাকিয়ে বলল, কি হলো আপনার, বল কবুল। আমি যেন মহাবড় একটা ধাক্কা খেলাম। চাঁদনি এসব কি বলছে? আমাকে কবুল বলতে বলছে। রাতুল চাঁদনির দিকে একবার, আমার দিকে আরেকবার তাকাচ্ছে। চাঁদনি এবার একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, তুই তো অনেক আগে রাতুলকে তিন কবুল বলেছিলি, তাহলে এখন আবার নতুন করে কেন কবুল বলতে হচ্ছে, তাই না? সাথে সাথে চাঁদনির মাও হেসে বলল, তুই ঠিকই বলেছিস, চাঁদনি আপনার তো কাজী অফিসে একবার তিন কবুল বলেছে, তাহলে এখানে কেন আবার বলতে হবে? বিবাহিত বউকে কি দুইবার বিয়ে করা যায় নাকি? সাথে সাথে রাতুলের বাবা বলল, আপনারা কি সব উল্টোপাল্টা কথা বলছেন, আর আপনার মেয়ে কবুল না বলে এই মেয়েকে কেন কবুল বলতে বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতুল মনে করেছে, আমি চাঁদনিকে আর তার মাকে সব বলেছি, কিন্তু আমি কখনোই উনাদেরকে এসব বলিনি। আমি নিজেই অবাক হচ্ছি, উনারা জানে কিভাবে? চাঁদনি আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস, আমরা মা মেয়ে কিভাবে তোর আর রাতুলের বিয়ের খবর জানি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিভাবে? কিছুক্ষণ আগে যখন রাতুল তার বন্ধু ইফতেকারকে বিদায় দিয়ে ফ্রি হয়ে ওঠার সময় তোর মুখোমুখি হয়েছিল, তুই যখন রাতুলকে বলেছিলি। কি ব্যাপার মিস্টার রাতুল? বাবা মার অনুমতি না নিয়ে প্রেম করেছিলেন বলে প্রেমের প্রতিদান দিতে গিয়ে আমাকে বিয়ে করেছিলেন, এখন কিসের প্রতিদান দিতে গিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে এসেছেন? তখন আমি আর মা নিচে নামতে গিয়ে আড়াল থেকে তোদের দুজনের কথোপকথন শুনে ফেলি। রাতুল তখন বলেছিল, সরি আফনান, আমার ভুল হয়ে গেছে, সেদিন যেরকম বাবা না করাতে বাবার মুখের উপরে তোমাকে বিয়ে করার কথা বলতে পারিনি, আজও তেমনি বাবা আমার জন্য মেয়ে দেখাতে আমি আর না করতে পারিনি। আর তখনই আমি আর মা সিদ্ধান্ত নিয়েছিলাম তোদের বিয়ের বিষয়টি তোর শ্বশুর সহ সবার সামনে প্রকাশ করব। চাঁদনির মা রাতুলের বাবার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর অশেষ রহমতে সময় মতো ঘটনাটি যদি আমরা না জানতাম তাহলে এতক্ষণে আমার মেয়ের সর্বনাশ হয়ে যেত, এর চেয়ে বেশি সর্বনাশ হতো আফনানের। রাতুলের বাবা এবার একবার আফনানের দিকে আরেকবার রাতুলের দিকে তাকালেন, তারপর অবাক হয়ে তাকিয়ে রইলেন। হ্যালো ভিউয়ার্স, এরপর কি ঘটেছে তা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে লিখে জানান। আপনার মূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে আগামী পরশু এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সাথে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের গল্প দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।